কি হয়েছে সেটা তো বলবে। ও সঞ্জনা কাঞ্চিলা, ওকে সাপের ভয় দেখিয়ে ওই সর্বমঙ্গলা একেবারে বিছানা থেকে নিচে নামিয়ে সোজা করে দাঁড় করিয়ে দিয়েছে। আর এই দৃশ্যটা তোমাদের পরম পূজনীয় ওই শাশুড়ি মা একেবারে সেটাও দেখে ফেলেছে, বুঝেছ? সর্বনাশ করেছে, এটা তোমাকে কে বললো? মেজ বৌদি বলেছে। এত হম্বি তম্বি কিন্তু ফোন করে একেবারে মিউ মিউ করছে, কি অদ্ভুত। শোনো, এখানে এসে তো বড় বড় লেকচার মারছিল, হ্যাঁ, যে এটা করবো সেটা করবো, কাজের বেলায় তো পুরো একেবারে অষ্টরাম্বা, ওই ট্রেনের হকারের বুদ্ধির কাছে একেবারে যে স্ক্রিন বোল্ট, কি অদ্ভুত আনস্মার্ট মেয়ে একটা। হবে না জিজু, ওর দ্বারা জাস্ট কিচ্ছু। আরে হবে হবে, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবে? সঞ্জনা পারেনি, আমি তো আছি। তুমি কি ভেবেছো আমরা সর্বমঙ্গলাকে অত সহজে বিজনেস করতে দেব? কি করে আটকাবে? সর্বমঙ্গলা খালপাড়ের বস্তি থেকে বেশ কয়েকটা ছেলে মেয়েকে জোগাড় করে এনেছে, মেয়েগুলোকে নিয়ে ওই সর্বমঙ্গলা ধূপকাঠি বানাচ্ছে, আর ছেলেগুলোকে দিয়ে বাজারে মালগুলো বিক্রি করতে পাঠাবে। আর আমি যতদূর যা জানি যে ছেলে মেয়েগুলো ভীষণ অনেস্ট এবং ভীষণ পরিশ্রমী, আর আমার এগেনস্টে তো সর্বমঙ্গলা অলরেডি ওদেরকে নিয়ে টিমও তৈরি করেছে, সেই খবরটা আছে তোমার কাছে জিজু? হ্যাঁ, বস্তি থেকে কতগুলো মেয়ে নিয়ে এসেছিল জানতাম, কিন্তু ছেলেও নিয়ে এসেছে এটা তো জানতাম না। দুর্ভাগ্য আমার, তোমাদের উপর আমি ভরসা করে ভুল করেছি, ভেরি সরি টু সে। তোমরা হাবডিটিক না, তোমরা নিজেদের বাড়ির কোনো খোঁজ খবরই রাখো না, তা আমাকে কি খবর দেবে বলো তো? চিন্তা করো না সুমিলি, ওইসব ছেলে মেয়েদের নাকের ডগায় দুটো 500 টাকার নোট নাড়ালে না সুসুর করে পকেটে ঢুকে যাবে। সোজা না তো, তোমরা তো আমাকে কেউ কোনো রকমের খবর দিতেই পারো না, আর তোমাদের ভরসাতে আমি এমনিও ছিলাম না। আমি আমার লোক লাগিয়ে সমস্ত খবরাখবর জোগাড় করেছি, ওদেরকে ইভেন আমি টোপও দিয়েছিলাম, প্রত্যেককে আমি 1,00,000 টাকা অবধি দেওয়ার জন্য রাজি হয়েছিলাম, বাট দে রিফিউজড। রিফিউজড? ছেলে মেয়েগুলো বোকা নাকি? বোকা না, ভীষণ ক্ষতিকারক তারা আমাদের জন্য, ভীষণ, এতটাই ক্ষতিকারক যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ওরা ভীষণ সৎ, ওরা ভীষণ পরিশ্রমী, আর নিজেরা ওরা উপার্জন করে খেতে চায়, আর সর্বমঙ্গলার জন্য ওরা নিজেদের জানটুকু পর্যন্ত দিয়ে দিতে চায়। দেখো, ওরা না কোনো শর্তেই কোনো কিছুর বিনিময়ে নিজেদেরকে বিকিয়ে দেবে না কারোর কাছে, এটাই হচ্ছে আসল কথা। আনফর্চুনেটলি তোমাদের বাড়িতে বেশ কিছু ওয়ার্থলেস অনেস্ট পার্সন আছে যারা সর্বমঙ্গলাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করে যাচ্ছে। দেবেন আন্টি, আন্টি যে এইভাবে সর্বমঙ্গলাকে সাপোর্ট করবে আমি জাস্ট ভাবিনি জিজু, জাস্ট ভাবিনি। আন্টি মানে আমার শাশুড়ি মা সর্বমঙ্গলাকে সাপোর্ট করছে? দোস এ হতে পারে না। সেটাই হয়েছে, এই তো তুমি এখানে আসার একটু আগে আমি সঞ্জনাকে ফোন করেছিলাম, ও তো ইনিয়ে নিজের ধরা পড়ে যাওয়ার গল্পটা আমাকে শোনালো, তারপর বলল যে পরশুদিন সর্বমঙ্গলার ওই বিজনেস বড় করার উপলক্ষে বাড়িতে একটা পুজো দেওয়া হবে, আর সেই পুজোটা কে অর্গানাইজ করছে জানো? তোমার পরম পূজনীয় শাশুড়ি মা। কি অদ্ভুত, তাই না? অদ্ভুত তো বটেই, হঠাৎ শাশুড়ি মা সর্বমঙ্গলাকে এত সাপোর্ট করছে কেন? গলে গিয়েছে তাই, সর্বমঙ্গলার ন্যাকামিতে একেবারে গলে গিয়েছে। আমি না সত্যি কথা জাস্ট এটা ভাবছি যে তোমাদের মাথায় যদি সর্বমঙ্গলার বুদ্ধির 100 ভাগের 1 ভাগ থাকতো, তোমাদেরকে আমি জাস্ট টাকার পাহাড়ে বসিয়ে রাখতাম। এরকম ভাবে বলো না, তুমি একটা টার্গেট মিস হয়েছে তা বলে কি প্রত্যেকটা টার্গেট মিস হবে? আমার আমার কাছে একটা আইডিয়া আছে। থাক প্লিজ, তোমার আইডিয়ার কোনো প্রয়োজন নেই, এখন আইডিয়া আমি দেবো তুমি শুনবে। তার আগে আমাকে একটা জিনিস বলো, অর্গানাইজ যখন তোমার শাশুড়ি মা করছেন এই পুজোটার, পুজোটা তার মানে হবে তাই তো? অঘটন না হলে তো হবেই। অঘটন তো হবেই দেখো, কিন্তু সেটা পুজোর আগে না, পুজোর পরে। পুজোর পরে কি কি হলো বলছি শোনো, মন দিয়ে শোনো। আশা করছি তোমাকে বোঝাতে পেরেছি। ক্লিয়ার? ভেরি ক্লিয়ার।
কিন্তু এই কাজটা করতে গিয়ে যদি একবার ধরা পড়ে যাই তাহলে বেশ অনেক কটা বছরের জন্য এই সংশোধনাগার। ওকে এই বান্ডিলটা দিয়ে তুমি ওর মুখটা বন্ধ করিয়ে দাও, এখন থেকে আমার সব কাজ তুমি করবে। দেখো তুমি হলে পুরুষ মানুষ, হ্যাঁ, ও বাড়ির জামাই, আমার মনে হয় কেউ তোমাকে ডাউট করবে না। টাকার গদিতে বসে বাকি জীবনটা যদি কাটাতে চাও তাহলে এইটুকু রিস্ক তোমাকে নিতেই হবে। সো গো, কাজে লেগে পড়ো। ওকে ওকে সর্বমঙ্গলাকে কিছুতে বাড়ির বাইরে আমি বেরোতে দেব না। এবার দেখি আমায় কে আটকায়। অনিশ বাবু আমার জন্য উপহার এনেছেন,
গণেশ বাবু আমার জন্য এতটা ভাবেন? এই সব কিছু, এই টিফিন বক্স, এই জলের বোতল সব আমার। সর্বমঙ্গলা? হ্যাঁ বর্দে ভাই। সর্বমঙ্গলা, এই দেখো। বলো তুমি এখনো এখানে কি করছো? কিছুক্ষণের মধ্যে তো ঠাকুর মশাই চলে আসবে, পুজোর আয়োজন কিচ্ছু করা হয়নি। এদিকে তুমি মাকে পুজোতে বসতে বলেছো, মা তো ভীষণ রাগারাগি করছে পুজোর আয়োজন হয়নি দেখে। আমি এক্ষুনি যাচ্ছি বর্দে ভাই। আসলে কি বলতো, কাল সারা রাত জেগে ধূপকাঠি বানিয়েছি তো, তাই ভোরের থেকে একটু চোখ লেগে গেছিল, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আমি এক্ষুনি গিয়ে সব করে দিচ্ছি। না, সব করতে হবে না। রান্নাঘর, জল খাবার, এই সমস্ত কিছু নিয়ে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। আমি আর শ্রেয়া সব করে দেবো। তুমি এখন যাও, গিয়ে মাকে হেল্প করো, পুজো জোগাড় করো, যাও। ঠিক আছে বর্দে ভাই, যাচ্ছি। সর্বমঙ্গলা, এদিকে শুধু আজ থেকে তোমার জীবনে নতুন যুদ্ধ শুরু, আর সেই যুদ্ধে আমরা সবাই তোমার সাথে আছি। আমি জানি বর্দে ভাই, আমি সবসময় এটা জানি। তবে তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না গো। তোমার মতো একটা দিদি পেয়ে আমি ধন্য হয়ে গেছি।